ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকল বন্ধুরাই ভালো আছেন। আজ নতুন ধারায় এবং নতুনভাবে একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। মূলত আজ ড্রয়িংয়ের কোনো টিউটোরিয়াল শেয়ার করব না, আজ আর্টের কিছু ম্যাটেরিয়ালসের সাথে পরিচয় করে দেবো এবং নতুন কিছু বাজার থেকে ম্যাটেরিয়ালস এনেছি সেগুলো আমি শেয়ার করব আপনাদের মাঝে এবং সেটার খুঁটিনাটি অর্থাৎ কোথায় পাবেন বাজারে এবং এর প্রাইস কেমন এটা বিস্তারিত আমি শেয়ার করব। আর আপনাদের যদি রেসপন্স পাই পরবর্তীতে এ ধরনের ভিডিও করব আনবক্সিংয়ের। তা চলুন বন্ধুরা শুরু করা যাক। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি কিছু জানার থাকে এই আর্টের ম্যাটেরিয়ালসের সম্পর্কে, আর যদি আপনি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটু কষ্ট করে একটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার ক্ষুদ্র চ্যানেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্যাকেট আছে এবং এই প্যাকেটের ভিতরে আমার সেই কাঙ্ক্ষিত বস্তুগুলো রয়েছে। চলুন খুলে নেওয়া যাক। আর আমি সাধারণত যে সমস্ত পেন্টিং ব্রাশ ব্যবহার করি, কোন পেন্টিংয়ের জন্য কোন ব্রাশ ব্যবহার করি এবং সেগুলোর প্রাইস কেমন, সেগুলো যদি আপনাদের রেসপন্স পাই অবশ্যই একটি টিউটোরিয়াল করব। আজ কিছু নতুন আইটেম অ্যাড করেছি, সেগুলো আনবক্সিং দেখাবো এবং সেগুলো ধাপে ধাপে তার ব্যবহার দেখাবো। আর আজকে এগুলো এনেছি মূলত যশোর থেকে, যশোর মসজিদ লেন থেকে। আর এটার ডিসক্রিপশন বক্সে আমি টোটালি এর অ্যাড্রেস দিয়ে দেবো। আর এটা হচ্ছে চারকোল পেন্সিল ওয়াটসনের, তিন ধরনের চারকোল পেন্সিল আছে এর ভিতর, মিডিয়াম হার্ড, মিডিয়াম অ্যান্ড সফট। আর এটার প্রাইস হলো 200 টাকা। আর হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাফাইট স্টিক, এটা ড্রয়িং, ফ্রি হ্যান্ড ড্রয়িং এবং ডার্ক করার জন্য, শ্যাডো প্রদান করার জন্য এটা খুবই ভালো। আর এটা হচ্ছে মেকানিক্যাল পেন্সিল, এটার দাম হলো 45 টাকা। এটা হচ্ছে 0.5 mm, এটা ড্রয়িংয়ের জন্য খুব ভালো। আর যে হাতে অপোজিটে যেটা দেখেছিলেন ওটার দাম হচ্ছে 90 টাকা, অর্থাৎ এইটা, এটা আমি সাদা কাগজে এখন দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এটার ব্যবহার। দেখতে পাচ্ছেন আমি এখন এটা খুলে দেখাবো এর ভিতরটা কেমন, অর্থাৎ এর ব্যবহারটা অবশ্যই সবার জানা উচিত। কারণ আমরা যখন রিয়েলিস্টিক ড্রয়িং করি তখন এই সাধারণ পেন্সিলে, সাধারণত রিয়েলিস্টিক ড্রয়িংয়ের চুলের যে ডার্কনেসটা আছে সেটা স্বাভাবিক ক্ষেত্রে প্রদান করা খুবই কষ্টসাধ্য। এই জন্য আমি কিছুদিন ধরে এটা খুঁজছিলাম। তা পূর্বে যশোরের মার্কেটে ছিল না, এগুলো নতুন এনেছে, এজন্য আমি আন্তরিকভাবে তাদের বেশ ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ভিডিও লাস্টে আমি তাদের সাথে পরিচয় করে দেবো, দোকানের ভিডিও করে নিয়ে এসেছি। তিন ধরনের পেন্সিল আছে এখানে, এসছে হার্ড আছে, মিডিয়াম আছে এবং সফট আছে। এটা হচ্ছে হার্ড, দেখতে পাচ্ছেন মোটামুটি চারকোল পেন্সিল, কিন্তু এটা দেখতে অনেকটা গ্রাফাইটের মতো দেখাচ্ছে, কিন্তু বেশ ভালোই শক্ত। আর এটা গ্রাফাইটের মতো কিন্তু হাইলাইট হবে না, এটা ডার্কই হবে সম্পূর্ণটাই। এটা হচ্ছে চারকোল পেন্সিল বিশেষত্ব। এবার আমি মিডিয়াম দেখাবো, দেখুন হার্ডের থেকে এটা বেশ সফট, এটা একেবারে দেখুন হার্ডের থেকে এটা কত ডার্ক হয়েছে। আর এখন একেবারে যে লিগাল সফটটা সেটা একেবারেই ডার্ক হবে, দেখুন
একটা সফটওয়্যার থেকে একটা মিডিয়াম থেকে আরও ডার্ক, এটার কোনো হাইলাইট আসবে না। কারণ আমরা যখন ফটো তুলি একটা পোর্ট্রেটের, যখন স্কেচিংয়ের ফটো তুলি অথবা ভিডিও করতে যাই, তখন এই যখন গ্রাফাইট দিয়ে করি তখন ওই হাইলাইটটা এলে মানে রেজুলেশন ভালো আসে না। এই জন্য যদি চারকোল পেন্সিল ব্যবহার করা হয় কখনোই হাইলাইট আসবে না, সেটা হচ্ছে চারকোল পেন্সিলের বৈশিষ্ট্য। আর মেকানিক্যাল পেন্সিল কীভাবে ব্যবহার করতে হয় সেটা তো সকলেই জানেন, এভাবে পিছনে পাঞ্চ করলেই এর গ্রাফাইটটা বের হবে। এবং গ্রাফাইট পাঞ্চ করে যদি আপনি পিছন দিকে ঠেলা দেন গ্রাফাইটে, তা ওটা সে ভিতরের দিকে এটে যাবে। আর এটা স্কেচিংয়ের এবং ড্রয়িংয়ের কাজে খুবই উপযোগী, যারা ব্যবহার করেছেন তারা তো জানেনই। আর গ্রাফাইট স্টেক, এটা দাম হচ্ছে 90 টাকা, এটাও যশোর থেকেই কেনা। আর এটার ব্যবহার যারা জানেন না তারা দেখে নিন। এটা ড্রয়িংয়ের জন্য খুবই ভালো, কিন্তু চারকোল পেন্সিল এবং গ্রাফাইটের মধ্যে পার্থক্য আমি একটু আগে বলেছি যে হাইলাইট আসে গ্রাফাইটে, চারকোলে হাইলাইট আসে না। এটাটা দেখলেই বুঝতে পারছেন, দেখুন আমার এটা বেশ কিন্তু ডার্ক আছে, কিন্তু এটা লাইট পড়েছে এই জন্য ওটা কেমন দেখাচ্ছে, সাদা সাদা। দেখুন হাইলাইটটা আসবে গ্রাফাইটে, কিন্তু চারকোল যতই ঘুরায় না কেন লাইটের এদিক ওদিক নেই, ওটার কখনো হাইলাইট আসবে না। আর একটি পেন্টিং ব্রাশ এনেছি, সেটা হলো টিটির 6-10 নম্বর ব্রাশ, এটা ওয়াটার কালারের জন্য। এই ব্রাশটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, বাজারে কয়েকবার গিয়েছি কিন্তু পূর্বে ছিল না, কিন্তু বর্তমানে একটি দোকানে পেলাম আর সাথে সাথে সেটা নিয়ে এলাম। আর এটার একটা বিশেষত্ব আছে যে এটা একটা ব্রাশ দিয়েই সকল ধরনের পেন্টিং করা যায়। আমি পরবর্তীতে যদি আপনাদের রেসপন্স পাই অবশ্যই দেখাবো। আর আমার এই যে সমস্ত পেন্টিং ব্রাশ আছে এগুলো সাধারণত আমি অয়েল পেন্টিং এবং ওয়াটার কালারের জন্য ব্যবহার করে থাকি। হাতে যেটা দেখছেন এই দুইটা হচ্ছে আমার নিজের তৈরি করা, রাফ ইউজ করার জন্য যখন ক্যানভাস পেন্টিং করতে হয় তখন এই দুইটার প্রয়োজন হয়, এই জন্য এগুলো বেশ হার্ড। আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কীভাবে ব্রাশ তৈরি করে নিতে হয়, আমি ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেবো। আমার এটা হচ্ছে সম্ভবত যখন আমি ইউটিউব জার্নি করেছিলাম দ্বিতীয় ভিডিওটি ছিল যে ব্রাশ তৈরি করার একটি টিউটোরিয়াল। আর হাতে এগুলো আমার ওয়াটার কালার এর জন্য অনেক পুরাতন ব্রাশ, কিন্তু এই যে হাতে যেটা দেখছেন এটা নতুন, এটার দাম নিয়েছে 100 টাকা, এটা আপনারা পেয়ে যাবেন মার্কেটে যশোরে। এটা খুবই সফট এবং সূচালো, এই জন্য সব ধরনের পেন্টিং ব্রাশের তুলনায় আমি বলবো এটা খুবই ভালো মনে হয়। আর এটা হচ্ছে রয়্যাল পেপার জামে মসজিদ লেন্থের যশোর, এটার ফোন নাম্বার এখানে ড্যাশ কার্ডে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। আর একটা আছে রহমানস, সেটা আমি এখনই আমি দেখাবো দোকানে নিয়ে, চলুন দেখে নেওয়া যাক দোকানে গিয়ে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে আমি যেসবটা থেকে এই পেন্সিলগুলো কিনেছি সেটা হলো রহমানস আর্ট অ্যান্ড ক্রাফট, এটা যশোরের চিত্রার মোড়ে অবস্থিত, এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের একেবারে ফ্রন্টে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অনসনের চারকোল পেন্সিলস, এক সাইডে তিনটা থাকে এবং এটার প্রাইস হচ্ছে 200 টাকা। এটা আমার জানা মতে যশোরের ভিতর সব থেকে ভালো মানের আর্ট এবং ক্রাফটের জিনিস পাওয়া যায় এখানে,
এবং এ টু জেড যা চাবেন আপনি সেটাই পাবেন। পরবর্তীতে আমি এদের শপের একটি টিউটোরিয়াল করব, সেটা দেখতে পাচ্ছেন আমি যে প্রথমে বাসায় এনে দেখেছি যে গ্রাফাইট স্টিক সেটা হলো এটা, আর এগুলো হচ্ছে স্টেড লেয়ারের পেন্সিল, এগুলোর পারপিস হচ্ছে 45 টাকা দাম, এটা হচ্ছে 2B, এগুলো খুবই ভালো মানের। স্টেলার আর হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যান্ডিং স্টেম, এটা যারা রিয়েলিস্টিক ড্রয়িং করেন তাদের তো জানা উচিত, অবশ্যই অবশ্যই এটা প্রয়োজন হয়। এই আর্ট টুলসটি এটার প্রাইস হচ্ছে 200 টাকা সেট ধরে। এখানে দেখতে পাচ্ছেন শপে যে ভাইরা রয়েছে, আমি খুব সকালে গেছিলাম এজন্য ক্রেতার ভিড় একটু কম ছিল। এখানে এ টু জেড আছে, এখানে জাস্ট শপ, এদের গোডাউন আছে, আমি গোডাউনও ঘুরে দেখেছি। এই যে এক আপু ক্রাফটের স্টোন নিচ্ছিল সেটা দেখতে পাচ্ছেন, আর এই হলো কার্ড। এর অফিস এবং স্কুল স্টেশনের সকল ইকুইপমেন্ট পাওয়া যাবে এখানে, আর এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো টাইমে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের রেসপন্স পেলে এ ধরনের নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো।